পূর্ণ করতে পেরেছি। এরকম জাতীয় দিবসগুলো এবং যে ভাই এটা কিরকম ক্যামেরা, আমরা এই মুহূর্তে হয়তো আমাদের সেই ভাষার মাসের ভাষা সৈনিক এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের কুমারমতি শিক্ষার্থীরা একটি শহীদ মিনার তৈরি করে দেখাবে, মানব শহীদ মিনার। দেখি আমরা ওরা কিভাবে সেটি আমাদের সামনে দেখা আমরা বুঝতে পারি কিনা। আমি অত্র স্কুলের সকল শিক্ষিকা এবং শিক্ষকদের আমাদের গুণী অতিথিবৃন্দের কাছে একটু বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করবেন আমাদের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু নির্ধারিত পোশাক আছে। আমাদের নির্ধারিত পোশাক শুধু ছাত্র ছাত্রীদের জন্য নয়, আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য আছে, যার প্রদর্শিত হচ্ছে আমাদের শহীদ মিনার। সুন্দরভাবে শহীদ মিনার প্রদর্শিত হচ্ছে, হাততালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, করতালির মাধ্যমে। অত্যন্ত সুন্দর শহীদ মিনার এখানে তৈরি হয়েছে। আমরা ভাষা শহীদদের সম্মানার্থে এবং আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সেই শহীদ মিনার আমরা অত্র স্কুলের পক্ষ থেকে তৈরি করে আমাদেরকে প্রদর্শন করেছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাকি সকল শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ জানাচ্ছি, আর পরপরই একটি ক্রীড়া অনুষ্ঠানের প্রথম যে খেলা অর্থাৎ ছোট দল বালকের যে দৌড়, এই দৌড় খেলাটি আমাদের অতিথিবৃন্দ উদ্বোধন করে যাবেন। একবারে দু একটি খেলা আমরা ওনাদেরকে দেখাতে চাই, আপনারা প্রস্তুতি নেন। ধন্যবাদ আজকের যারা শহীদ মিনারের সাথে সম্পৃক্ত ছিলে, সুন্দর হয়েছে তোমাদের প্রদর্শনী, জুড়ে করতালির মাধ্যমে ওদেরকে অভিবাদন জানাই সবাই, ধন্যবাদ। সামনের বছরগুলোতে আমরা আরো সুন্দর করে আরো সুন্দর সুন্দর উপস্থাপনা আমরা টেলিভিশনে দেখে থাকি, এগুলো যাতে আমাদের বাচ্চাদের মাধ্যমে করানো যায় আমরা চেষ্টা করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই কুমলবতী শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ। এই মুহূর্তে ছোট দল বালকের দৌড় খেলা অনুষ্ঠিত হবে। সামনের যে কাগজগুলো আছে এগুলো একটু সরিয়ে ফেলেন, এবং আমি একটু অনুরোধ জানাতে চাই আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আজকের খেলার তিনজন প্রথম দ্বিতীয় তৃতীয় আমাদের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান মজিবুর রহমান প্রি ক্যাডেট স্কুলের সম্মানিত পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক আমার শ্রদ্ধা বড় ভাই ডক্টর মজিবুর রহমান ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি আজকে এই প্রথম খেলার প্রথম পুরস্কারটি প্রথম পুরস্কার বিজয়ীকে আপনি নির্ধারণ করবেন। এবং আমার শ্রদ্ধা বড় ভাই আফজুদ্দিন ব্যাপারী সাহেবকে অনুরোধ জানাচ্ছি, উনি আজকের খেলার দ্বিতীয় পুরস্কার বিজয়ী শিক্ষার্থীকে নির্বাচন করবেন। সেই সাথে আমাদের অবসরপ্রাপ্ত সৈনিক আমার শ্রদ্ধেয় মামা জনাব আসাদুজ্জামান জামান মামাকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীকে নির্বাচন করবেন। একটু কষ্ট করে সামনে চলে যেতে পারবো আমাদের শ্রদ্ধেয় উদ্বোধক মহোদয়, আজকের খেলার বাসি ফোয়ের মাধ্যমে দৌড় শুরু করাবেন। আমাদের খেলা পরিচালনায় সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকের খেলার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্বাচিত করার জন্য শ্রদ্ধেয় অতিথিবৃন্দ কিন্তু একেবারে ফিতা লাইনে গিয়ে দাঁড়িয়েছেন। প্রথম স্থান ধরবেন শ্রদ্ধেয় মজিবুর রহমান ভাই, দ্বিতীয় স্থান ধরবেন শ্রদ্ধেয় আফজুদ্দিন ব্যাপারী ভাই, এবং তৃতীয় স্থান নির্ধারণ করবেন শ্রদ্ধেয় মামা জামান ভাই। আমি আপনার
প্রণাম করে বলেছি সুন্দর বাবা নাম করে আরে বলো খেলা তুমি কি ওই ঘরেটা সপ্তাহের দিকে এই ব্যাগ দিবে আপনারা বসে ওইটা নিয়ে না বসে তুমি ওই ঘরে